नमस्कार करोनार आबहे बांगला टक शोते आज के अपन सबाई के स्वागत जाची सुजित चट्टोपाध्याय रही अपन संगे करोनार आबहे गोटा देशे संक्रमण संख्या 18 लक्ष छाड़िए 18 लक्ष छाड़िए मध्य उल्लेख्य और एक राज्य से केरला केरलाते किन्तु संक्रमण 25,000 छाड़िए गेछे जेखाने सेखानकार मुख्यमंत्री पिनाराय विजयन आत्मतुष्टि ये एक बड़ कारण जेकोनो क्षेत्रे आत्मतुष्टि मानुषेर क्षेत्रे বা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই আত্মতুষ্টি কিন্তু অনেক সময় কিন্তু অনেক বিপর্যয় বা গোলযোগ ঘটিয়ে দেয়। তাই এই সম্পর্কে যখন পিনারায় বিজন বলছেন তখন গোটা দেশের চিত্রটা অন্যান্য রাজ্যে বিশেষ করে যেসব রাজ্যগুলো নিয়ন্ত্রণের বেলাগাম হয়ে গিয়েছিল কোভিড সেখানে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসছে, যেমন মহারাষ্ট্রের মধ্যে অন্যতম, বাংলার কথাও নিঃসন্দেহে বলা যায়। ইতিমধ্যে আবার ডেট সংশোধিত হয়েছে, বুধবার দিন থাকছে লকডাউন থাকছে, যাকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। তার কারণে এই আবহের মধ্যে দিয়ে 5 তারিখ ভূমি পূজন অযোধ্যায়, দীর্ঘ প্রায় 5,000 বছর বা তারও বেশি আমরা যদি ঐতিহাসিক বিভিন্ন ঘটনার পরম্পরা দেখি যে রাম মন্দিরকে নিয়ে একটা হিন্দুদের আবেগ সঞ্চারিত হয়েছে এবং সেই রাম যে পুরুষোত্তম রাম তিনি দেশের জাতীয় প্রতীক হিসাবে রয়েছেন, তুলসীদাসী যে রামায়ণ সেই রামায়ণের মাধ্যমে রাম ভারতবর্ষের গভীরে একেবারে বলা যেতে পারে শিরা উপশিরার মধ্যে প্রবাহিত হয়, সেই রাম লালার মন্দিরের যে ভিত্তি প্রস্তর অর্থাৎ ভূমি পূজনের মাধ্যমে শুরু হবে 5 তারিখ। কিন্তু এদিকে তো করোনার আবহ, যোগী মন্ত্রিসভার একজন মন্ত্রী তো করোনাতে আক্রান্ত হয়ে মারাই গেছেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি করোনা আক্রান্ত, এরকম বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা করোনা তারা আক্রান্ত হচ্ছেন, ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী অনেকে, এইরকম আবহতে ভার্চুয়ালি যাওয়া হচ্ছে। কিন্তু এই পরিসরে কোথাও এবং জাতীয় শিক্ষানীতি এই পরিসরে কোথাও কি ভারতীয় জনতা পার্টিকে তাদের যে দীর্ঘদিনের যে কর্মসূচি, একদিকে হচ্ছে শিক্ষায় নয়া শিক্ষানীতি এবং তার সাথে হচ্ছে রাম মন্দির নির্মাণ, অর্থাৎ বলা যেতে পারে কি মেরুকরণ পুরো কমপ্লিট, এরকম একটা আবহের মধ্যে করোনার আবহে বাংলায় আমরা রয়েছি, যাব আজকে সেই বিতর্কে। সত্যি কি মেরুকরণ কমপ্লিট, এই বিষয়ে আমরা প্রথমে একটু দেখে নেব পার্থ চট্টোপাধ্যায় যিনি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, এই যে জাতীয় শিক্ষানীতি অ্যাডপ্ট করার জন্য বা এই রাজ্যে কিভাবে এটা হবে সেই জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে রাজ্যের বিভিন্ন বুদ্ধিজীবী শিক্ষাবিদদের নিয়ে এবং প্রেস কনফারেন্স করেছেন আজকে, কি বলেছেন সেখানে শুনবো ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। জানি না এখান থেকে বলাটা ঠিক হবে কিনা, কিন্তু আপনারাই প্রশ্ন করছেন জাতীয় শিক্ষানীতি নিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক দল হিসেবেও তো আমাদের বক্তব্য হচ্ছে। আমরা ঠিক করেছি যে 500 জনের একটা কমিটি আমরা করেছি, তাতে চেষ্টা করছি সৌগত রায়কেও এর মধ্যে রাখার, তাতে থাকবেন নৃসিংহ ভাদুরী, তাতে থাকবেন পবিত্র সরকার, তাতে থাকবেন অভিজ মজুমদার এবং সব্যসাচী রায়চৌধুরীকে আমরা বলছি। এছাড়া বিভিন্ন যে গণসংগঠন আছে যারা শিক্ষা নিয়ে কাজ করছেন তাদের কাছেও আমরা আবেদন জানাব, তারা তাদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারে। আমাদের দপ্তর জমা দিন আমাদের সেক্রেটারি কাছে বা আমার বিএস সুকান্ত কাছে অনলাইনে দিতে পারেন, আপনাদের মতামত জানিয়ে দিন, ইমেল করতে পারেন আপনাদের মতামত জানিয়ে দিন, কোনো শিক্ষাবিদ যদি মতামত দিতে চান আমরা স্বাগত। আমরা 20 তারিখ পর্যন্ত, 20 আগস্ট পর্যন্ত, আজকে বোধ হয় 2 তারিখ না 15 তারিখ পর্যন্ত আমরা এটা গ্রহণ করব। আমরা শুনলাম যে বিভিন্ন রকমের যে সুপারিশ বা বিভিন্ন রকমের যে সাজেশনসগুলো আসবে পরামর্শ সেগুলো অনলাইনে দেওয়া যাবে, একটা নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা দেশ আগামী দিনে আগামীর প্রজন্ম তারা সেভাবে জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্ক বিশ্লেষণ কিন্তু দুটোই চলছে। অন্যদিকে রাজ্যে লকডাউন এবং বিভিন্ন মানুষের অনুরোধে লকডাউন
অগস্ট মাসে প্রায় দশখানার মতো লকডাউন হচ্ছে, বিভিন্ন পরিবর্তিত ডেট ঘোষণা করেছে নবান্ন এবং বিভিন্ন মানুষের পরামর্শ মেনে এটা করা হয়েছে, এবং পাঁচ তারিখ রাজ্যের লকডাউন, রাম মন্দিরে সেদিন ভূমি পূজন। কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, শুনব। সরকারের কাছে একটা আবেদন করেছি পুনর্বিবেচনা করার জন্য, যেহেতু তিনবার চারবার ওনারা তারিখের পরিবর্তন করেছেন লকডাউন নিয়ে, কমপক্ষে পাঁচ তারিখ নিয়ে পুনর্বিবেচনা হোক এবং আজকেই ঘোষণা হোক যে পাঁচ তারিখের বদলে অন্য কোনো দিন লকডাউন হোক। মানুষ লকডাউন মানতে রাজি আছে, লকডাউনের তাৎপর্য আমরা সবাই বুঝেছি। সেই জন্য সরকারের দেখা উচিত যে এই সংকটের সময় একে আমরা মনের কষ্টে আছি, আবার যেন কারো মনে কষ্ট না হয়। আর সেজন্য এই পাঁচ তারিখ ভারতবর্ষের গৌরবশালী দিন, ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা মন্দির পুনর্নির্মাণ শুরু হবে, প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। গত 400-450 বছরের যে বলিদানী পরম্পরার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস রাম মন্দির প্রতিষ্ঠার জন্য, তার স্বীকৃতি পাচ্ছে। এটা ভারতবর্ষের ইতিহাসে গর্বের দিন হবে। তাই মানুষের মনের যে উচ্ছ্বাস, আবেগ, সেটা যাতে বহিঃপ্রকাশ হয়ে মানুষ আনন্দ করতে পারে, শ্রদ্ধা জানাতে পারে, তার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সেদিন লকডাউনকে উইথড্র করা হোক। দেখুন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বা কোনো পার্টির কর্মসূচি নয়। আমরা যেরকম ভারতীয় জনতা পার্টি রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছিল, সাধু সন্তরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ এটাকে সংগঠিত করেছিল, আর ভারতীয় জনতা পার্টি যেহেতু আমরা ভারতীয় সংস্কৃতির উপরে শ্রদ্ধা রাখি, বিশ্বাস রাখি, তাই এই আন্দোলনকে সমর্থন করেছিলাম। আমাদের বহুত কর্মী এতে অংশগ্রহণ করে অর্শভাব করেছিলাম। সেরকম আজকে যে রাম মন্দির পুনর্নির্মাণ হচ্ছে, তার জন্য সরকার ট্রাস্ট বানিয়ে দিয়েছে, সে ট্রাস্টের মাধ্যমে সমস্ত কর্মসূচি নিশ্চিত হয়েছে। তারাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই পুনর্নির্মাণ প্রারম্ভে আহ্বান করেছেন, তারাই নিশ্চিত করেছেন লকডাউন মেনে সামাজিক দূরত্ব রেখে মাত্র 200 জন এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এবং মিডিয়ার মাধ্যমে সমস্ত সম্প্রচার হবে যেটা মানুষ দেখবেন। আর সাধারণ মানুষ সেটাও করেছেন বা বিশ্ব হিন্দু পরিষদ আহ্বান করেছেন, সমস্ত মন্দিরে মন্দিরে পুজো পাঠ হোক, প্রার্থনা হোক। যখন মন্দির প্রারম্ভ হবে তখন শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনির মাধ্যমে এই বিজয় উৎসব পালন করা হোক, এবং সন্ধ্যাবেলা বাড়ি বাড়িতে দীপোৎসব হোক, দীপক প্রজ্বলন হোক, প্রদীপ জ্বালানো হোক। আমরাও এর সঙ্গে আছি, আমাদের কর্মীরাও সমাজের একজন ঘটক হিসাবে এই এই গৌরবময় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাঁচ তারিখ ঐতিহাসিক দিন, এবং সেখানে যাতে ওই দিনে যাতে লকডাউন প্রত্যাহার করা হয় সে বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অনুরোধ করেছিলেন। এই প্রেস কনফারেন্সটা হয়েছিল দুপুরের দিকে, কিন্তু পরে নবান্ন থেকে কিন্তু তার কোনো পূর্বাভাস মেলেনি এবং পাঁচ তারিখ কিন্তু লকডাউন থাকছে। আজকে আমরা বিতর্কে প্যানেলে পেয়েছি অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সৌম্য আইচ রায় রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি রয়েছেন ডক্টর রাজলক্ষ্মী বসু, এবং অধ্যাপক আদিত্য দাস রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। আমি প্রথমে অরূপ চক্রবর্তীর কাছে জানতে চাইবো, একটা তো সত্যিকারের যে 500 বছর একটা আন্দোলন, ঐতিহাসিক দিন, সেই দিনে যেহেতু ভূমি পূজন শুরু হচ্ছে, সেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অনুরোধ করেছিলেন যাতে সেদিন লকডাউনটা তুলে নিয়ে অন্য কোনো দিন করা হয়, কিন্তু সেটা তো প্রত্যাখ্যাত হয়েছে, 5 তারিখ লকডাউন হচ্ছে। এটা কি রাজনৈতিকভাবেই এটা মোকাবিলা চলছে এখনও? কেন, এটা তো সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তো এখন ভূমি পূজনের দিকে এগোচ্ছে, দীর্ঘদিনে তাদের একটা আন্দোলন রয়েছে, সেটা আমরা সবিস্তারে শুনলাম দিলীপবাবুর কাছ থেকে, কি বলবে? না না, রামচন্দ্রের সাথে তো কারোর বিরোধ নেই, ভগবান শ্রীরামচন্দ্রের আমরা যে কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষই তার উপাসক, এবং সেখানে কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু যেটা হচ্ছে, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত যে লকডাউনটা কবে পড়বে বা কি না পড়বে। প্রথম কথা, এই অবস্থায় আপনাকে প্রাইমারি কেয়ার অ্যান্ড কনসার্ন রাখতে হবে, যাতে আজকের পরিস্থিতিটা কিন্তু ভারতবর্ষের বুকে বা পৃথিবীর বুকে আর 10টা দিনের মতো সমগোত্রীয় দিন নয়। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ যাচ্ছি, যেখানে সকলের আগে প্রাইমারিলি প্রয়োজন ছিল এই রোগটা কী করে মানে ছড়ানো যাতে সম্ভব, রোধ করা যায়, সেটার জন্য প্রিভেন্টিভ মেজার্স নেওয়া। আমি দিলীপবাবুর বক্তব্য শুনছিলাম, দিলীপবাবু নির্দ্বিধায় বলছিলেন যে ওখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত থাকবেন। নিশ্চয়ই প্রধানমন্ত্রীজি উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু গতকালকেই আমরা একটা ঘটনা জানতে পারলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই টুইট করে জানালেন যে তিনি নিজে করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা ওনার নিশ্চয়ই সুস্থতা কামনা করি, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও অমিত শাহ সুস্থতা কামনা করে সাথে সাথে টুইট করেছেন।
কিন্তু আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী বা হুয়ের গাইডলাইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি করোনা রোগীর সংস্পর্শে আসেন তাহলে নিয়ম অনুযায়ী তার কোয়ারেন্টাইনে থাকার কথা। সেখানে নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার ক্যাবিনেটের বৈঠক হয়েছে, সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি সেই ভূমিপূজন অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকেন তাহলে কি প্রধানমন্ত্রীর জায়গা থেকে একটা ভুল বার্তা চলে যায় না যে আমি নিজে করোনা সম্পর্কিত যে স্বাস্থ্যবিধি গাইডলাইন সেই নিজে গাইডলাইনটাই ব্রেক করা হয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা বারবার করে বলা হচ্ছে নির্দিষ্ট স্বাস্থ্য সম্পর্কিত বিধিগুলো মেনে চলার। নিশ্চয়ই যেখানেই যে লঙ্ঘন করে থাকুন না কেন সেই সাম্প্রতিককালে অতীতও আমরা বহু ক্ষেত্রে দেখেছি বহু ধর্মীয় জমায়েতের ক্ষেত্রেই সেটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের জমায়েতের ক্ষেত্রেই আমরা দেখেছি সেই বিধি কোনো না কোনোভাবে লঙ্ঘিত হয়েছে। সেটা কখনোই কাম্য নয়, বরঞ্চ যারা কেন্দ্রের শাসক দল মানুষ তাদের কাছে অনেক বেশি দায়িত্ববোধ আশা করে, মানুষ তাদের কাছ থেকে আরও অনেক বেশি রেসপন্সিবল বিহেভিয়ার আশা করে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভূমি পূজনের থেকেও অনেক বেশি দরকার ভারতবর্ষের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সুরক্ষাটাকে আরও নিশ্চিত করা। আজকে একইভাবে দাঁড়িয়ে যেরকম আমরা অমিত শাহের সুস্থতা কামনা করছি তার সাথে সাথে আমাদের রাজ্য বা সারা দেশে যারা আক্রান্ত হয়েছেন করোনায় তাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আমরা আশা রাখবো আগামী দিন ভারতবর্ষ এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে জিতবে। এবং এটা কোনো রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়, ভগবান শ্রীরামচন্দ্র সকলের, ভগবান শ্রীরামচন্দ্র মুশকিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি নির্বাচন আসলে বা কোনো ইস্যু আসলে ভগবান শ্রীরামচন্দ্রকে তাদের দলীয় পলিটিক্যাল পার্টির এজেন্ডা বানিয়ে নেন। আমাদের আপত্তির জায়গাটা এখানেই যে ভগবান শ্রীরামচন্দ্র কোনো একটা পার্টির পৈতৃক সম্পত্তি নন, তিনি সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে রয়েছেন। যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের কাছে ভগবান রামচন্দ্র তাদের আরাধ্য দেবতা, সেটাকে নিয়ে রাজনীতি করা আমার এক্ষেত্রে একটা কথা মনে পড়ে যাচ্ছে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াও খুব ভাইরাল হয়েছিল যে সাম্প্রতিককালে আমরা দেখলাম নেপাল দাবি করেছে ভগবান শ্রীরামচন্দ্র নাকি তাদের সেখানে জন্মগ্রহণ করেছিলেন, শ্রীলঙ্কা দাবি করে যে রাবণ তাদের সেখানকার উত্তরাধিকারী, তারা মানে রামচন্দ্র হচ্ছে নেপালের আর রাবণ হচ্ছে শ্রীলঙ্কার, মাঝখানে ভারতবর্ষে পড়ে রয়েছে হনুমানের উত্তরাধিকারীরা। এই হনুমানের উত্তরাধিকারীরা সারা দেশে লঙ্কাকাণ্ড না বাঁধিয়ে আমরা আশা করব কেন্দ্রীয় শাসক দল তারা নিজেদের স্থৈর্যের পরিচয় দিন, তারা শাসক দলের মতো আচরণ করুন, অগণতান্ত্রিক আচরণ না করে নির্দিষ্ট স্বাস্থ্য সম্পর্কিত নিয়মবিধি মেনে চলুন। আমি আসব অধ্যাপক আদিত্য দাস, আপনি শুনলেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি বললেন? খুব সিলেক্টিভলি বললেন, বিষয়টা হচ্ছে দেখুন যদি রাম জন্মভূমি আন্দোলনটাকে প্রথম কেউ ন্যাশনাল পলিটিক্স এর আঙিনায় নিয়ে আসে তার নাম হচ্ছে রাজীব গান্ধী, তখন ওনাদের নেত্রী উনি মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেটে, ঠিক আছে? তো এছাড়া তার আগে অযোধ্যা ততদিন অব্দি লোকাল ইস্যু ছিল, প্রথম রাজীব গান্ধী যিনি অযোধ্যা রাম জন্মভূমি মুভমেন্টটাকে ন্যাশনাল পলিটিক্স এর জায়গায় ইনভলভ করলেন। দ্বিতীয়ত উনি খুব ভালো ভালো হুয়ের গাইডলাইন্স এর কথা বলছিলেন, লকডাউনের নর্মস এর কথা বলছিলেন। তো সমস্যা হচ্ছে যে সেটা কি পার্টিকুলার একটা ধর্মের লোক সেই নর্মস ফলো করবে? আমি কিন্তু বলেছি সব ধর্মের লোক, বাকি অন্য ধর্মের উৎসবে সেখানে কি সিএম একদম ক্যাটাগরিক্যালি তাদের উৎসব মেনশন করে বলবে এই কারণে লকডাউন হবে না এই দিন? এই সব জায়গাগুলো উনি প্রচন্ড সিলেক্টিভ বললেন, তো এতে আমাদের আপত্তি আছে। আর দ্বিতীয় কথা, শ্রী রামচন্দ্রের সেখানে এতদিন লড়াইয়ের পর আইনি লড়াই রাজনৈতিক সমস্যা এত জটিলতার মধ্যে থেকে ফাইনালি গিয়ে কোর্ট ভার্ডিক্টের উপর জিনিসটা হচ্ছে, ভিত্তি স্থাপন হচ্ছে, তো তাতে ওনাদের নেতৃত্বকে অভিনন্দন পাঠিয়েছেন সেই ট্রাস্টকে যারা সেই ভূমি প্রস্তুত দিয়ে এ করে আপনার রাম জন্মভূমি তৈরি করছে। তো সেই জিনিসগুলো আমরা আশা করে থাকি, তো সব ধর্মের জন্যই ওনাদের সেই হৃদয়টুকু থাকা দরকার কনগ্রাচুলেট করার। যদি পার্টিকুলার একটা ধর্মে উনি রাজনীতি দেখেন আর বাকি ধর্মে চুপচাপ থাকেন তাহলে তো খুব মুশকিল। না, আমি আপনার উত্তরটা দিচ্ছি, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আপনি হয়তো খেয়াল করেননি বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো কারণেই হোক আপনি ইগনোর করে গেছেন। আমি প্রথমেই বলেছি যে ধর্মেরই মানুষ এই লকডাউনের সময় নিয়মবিধি ভঙ্গন করেছেন উল্লঙ্ঘন করেছেন তাদের সকলেরই দর্থহীন পাচ্ছে নিন্দা করেছে। আপনাদের মুশকিল হচ্ছে আপনারা পার্টিকুলারলি যখন নিজামুদ্দিন তাবলিগি নিয়ে আলোচনা হয় তখন আপনারা রেড়ে করে মাঠে নেমে পড়েন, অথচ একই কাজ যখন তিরুপতির ক্ষেত্রে হয় সেখানে শয়ে শয়ে হাজারে হাজারো দর্শক সমাগম হয় ভক্ত সমাগম হয় তখন আপনাদের স্পিকটি নট থাকে। আপনাদের বিজেপির নেতা বিধায়করা তাদের জন্মদিনের ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের ন্যাশনাল নিউজ গুলো সেই ভিডিও ভাইরাল করেছে। ওকে, আমি সমর কাছে আছি, সবগুলোর নিন্দা করব। এবার সম কোথাও কি একটা মেরুকরণটাকে কি মসৃণ করার একটা ভালো মানে সুযোগে করোনার আবহে যখন রয়েছে আমরা একটা মানে একটা সুযোগ এসে গেল কি বিজেপি
হ্যাঁ, প্রথমে একটা কথা বলি যে আলোচনাটা শুরু হয়েছিল খুব সুন্দর। আলোচনাটা আস্তে আস্তে সেই মেরুকরণের রাস্তাতে যেমন চেনা ছকে চলে যাচ্ছে। আমি এটা বুঝতে পারছি না যে কি মানে সমস্যাটা কোথায়। রাম মন্দির হচ্ছে, রাম মন্দির হয়েছে, কোর্ট ভার্ডিক্টকে আমরা সম্মান জানিয়েছি, ওয়েলকাম, রাম মন্দির হবে। লকডাউনটা কোথায় হচ্ছে? পশ্চিমবাংলায়। তো এই মেরুকরণ হোয়াট ইজ আ প্রবলেম? পাঁচ তারিখে আপনি আপনার আরাধ্য, এটা তো অযোধ্যা, ফৈজাবাদ নয়, পশ্চিমবঙ্গ থেকে ফৈজাবাদ প্রায় 900 কিলোমিটার দূরে। তো এখানে দাঁড়িয়ে আপনি যদি আরাধ্য রামকে পুজো করতে চান, বাড়িতেও করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে আমার অদ্ভুত লাগছে যে প্রশাসন পাঁচ তারিখেই করতে হবে, এটাই বা কেন? পাঁচের জায়গায় ছয় নয় কেন, চার নয় কেন? স্টিগমাটা কোথায়? আমরা এটা জানতে ইচ্ছে করে। এই যে অনাবশ্যকভাবে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে বিভাজনের রাস্তা তৈরি করা, এ সবাই দায়িত্ব নিয়ে ফেলেছে, মানে এদের দায়িত্ব এরা নিয়ে ফেলেছে, এদের দায়িত্ব ওরা আরেকজন নিয়ে ফেলেছে, আর অদ্ভুত ব্যাপার। সরকারের কাজ কি রাম মন্দির করা, বা সরকারের কাজ কি রাম মন্দিরের বিরোধিতা করা? ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে অসহায়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে। আপনি যদি শুধুমাত্র উত্তরপ্রদেশের নয়, আমি পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, যেখানে রাম মন্দির হচ্ছে তার ডেটাটা দেখুন না, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ কোভিড, সেখানে সিচুয়েশনটা আপনি দেখুন, গ্রাফটা কীভাবে বাড়ছে। আজকে সরকার রাম মন্দির নিশ্চয়ই করবেন, কিন্তু সরকার স্পন্সর্ড করে রাম মন্দিরকে হাইপ দেওয়া, আর আমরাও হই হই করে নেচে পড়ছি, সমস্ত মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ছে রাম মন্দির, রাম মন্দির, রাম মন্দির। ভারতবর্ষের কি প্রায়োরিটি এই মুহূর্তে রাম মন্দির? ভারতবর্ষের প্রায়োরিটি কি এই মুহূর্তে হাসপাতাল নয়, ভেন্টিলেটর নয়, বা কোভিডের ভ্যাকসিন নয়? ভারতবর্ষের প্রায়োরিটি কি এই মুহূর্তে যে কমিউনিটি ট্রান্সমিশনের সেকেন্ড ওয়েভ যা করা হবে? ভারতবর্ষে এই মুহূর্তে প্রায়োরিটি কি র্যাপিড কিডনি এসে কী করে টেস্ট করা যাবে, সেটা প্রায়োরিটি নয়? ওকে, আমরা জাস্ট ক্লোজ করছি। কিন্তু অদ্ভুত এই মেরুকরণের রাজনীতিতে রাজনৈতিক দল পা গলাচ্ছে যেমন, তার সাথে সাথে অন্যান্য স্টেক হোল্ডাররাও আছে। আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, ভগবান রামচন্দ্র পুরুষোত্তম রামও নিজে বোধহয় ভাবছেন, এই ভারতবর্ষে দাঁড়িয়ে এই রামরাজত্ব তিনি চেয়েছিলেন কি? এই রামরাজত্বের মধ্যে তিনি প্রতিষ্ঠিত হতে চাইছেন অযোধ্যার রাম মন্দির? এই ভারতবর্ষ কিন্তু পুরুষোত্তম রামের কল্পনার ভারতবর্ষের রাম নয়। 47 সালে মহাত্মা গান্ধী যে রামরাজত্বের কথা বলেছিলেন, সে রামরাজত্ব এই রামরাজত্ব নয়। ডক্টর রাজলক্ষ্মী বসু, বিজেপি প্রতিনিধি। প্রথমেই বলবো যে এটাকে কেন মেরুকরণ শব্দটা উচ্চারণ করা হচ্ছে, কারণ 1967 সালে প্রথম যখন রাম মন্দির পুনর্নির্মাণের কথা মানে উঠেছিল, যখন জনতা পার্টি 34টা আসন পায় লোকসভা নির্বাচনের পরে, তখন একটা শব্দবন্ধ উঠে এসেছিল, সেটা মানে সেটা হচ্ছে ন্যাশনাল মানে কালচারাল ন্যাশনালিজম। আজকে কেন সেই শব্দটা বলা হচ্ছে না? আজকে তৃণমূলের বা কংগ্রেসের মুখপাত্র তারা যদি এই কথাটা বলেন যে রাম সকলের, সত্যিই তাই, সকলের ইষ্ট দেবতা, সকলের আরাধ্য দেবতা, এবং ভারতের হিন্দু বলে না, আজকে মালয়েশিয়ার একটা ইসলামিক কান্ট্রি, সেখানেও দেখা যায় রামের পুজো হতে, তাহলে সেক্ষেত্রে কেন আপনারা এই শব্দ বন্ধনটা তুলছেন না? এক দু নম্বর যেটা কথা, সেটা হচ্ছে এই বারবার কথাটা উঠছে যে সরকার এখানে কেন রাম মন্দিরের উৎসবে যাচ্ছে, বা সরকার এখানে কেন স্পেন্ড করছে। সরকার এখানে কোনো কিছু স্পেন্ড করছে না, যথার্থে জানিয়ে রাখি, এটা রাম মন্দিরের যে ট্রাস্টি বোর্ড রয়েছে তারা এই পুরো খরচাটাই চালাচ্ছে, এখানে সরকার একটা টাকাও দিচ্ছে না। নাম্বার থ্রি, এবার মানে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমি যদি একটু পশ্চিমবঙ্গের লকডাউনটা দেখি, হাস্যস্পদ চিত্র প্রথম থেকে, সেই নিয়ে বিস্তারিত বলার সময় এখন আর নেই, সেটা আমরা প্রত্যেকে বুঝে গেছি পশ্চিমবঙ্গে কীরকম লকডাউন হয়েছে। তাহলে আমরা এই লকডাউন মানে দুদিন পরে যে সপ্তাহে লকডাউনের যখন একটা ডিসিশন শুরু হলো, এবং উনি মানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন উনি বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকে এসে উনি বললেন তারিখগুলোর কথা, তারপরে উনি আবার বললেন যে না, আমার ঠিক পঞ্জিকা দেখা হয়নি, ভুল হয়ে গেছে, উনি আবার দিনগুলোকে বদলে দিলেন, এবং দেখা গেল সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন শুক্রবারটা কিন্তু বাদ যায়নি, কেন যায়নি আমি সেটা আলাদা করে মেনশন করছি না। এবং খুব আশ্চর্যজনকভাবে ঠিক এই 5 তারিখটা যেদিনকে রাম মানে রাম মন্দিরের ভূমি পূজন হবে সেদিনটাকে খুব উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাদ দেওয়া হলো। শুধুমাত্র তাই নয়, আবার একবার চেঞ্জ করা হলো ছোট্ট করে মাঝখানে, না বলেনি, সুজিত একটু বলেনি, প্লিজ। সেখানে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু যেটা আমাদের মনসা পুজো, বাঙালিদের একটা আঞ্চলিক পুজো, হয়তো মানে বাড়ির সেই অঞ্চলে গাছতলায় গিয়ে করে, সেটা সেই দিনটাও কিন্তু লকডাউন রাখা হয়েছে। তাহলে এখানে দেখতে হবে যে মেরুকরণটা এখানে কারা করছে, এটা একটা দিক গেল। আরেকটা প্রশ্ন মানে প্রসঙ্গ এখানে উঠলো যে ভ্যাকসিনের কথা, আমরা যদি একটু প্রাচীন বাংলায় মানে যখন ঊনবিংশ শতকে নবজাগরণ যখন এইভাবে আসেনি,
আদিত্য আবার অত আবার ঝাঁপিয়ে না পড়ে যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ কেন বলছেন, ওটা তো আবার পাশ্চাত্য প্রভাবিত হতেই পারে। মানে বিতর্কে এই ধরনের বিতর্ক আসাটা খুব ভালো। আমার জায়গাটা ঠিক এইখানে, শুক্রবার তারপর হচ্ছে মনসা পুজোর দিন, এই ডেটগুলো সত্যি কি সরকারের পক্ষে এত কিছু অ্যাকোমোডেট করা সম্ভব? তুমি তো আবার বলছো যে সরকার আবার এর মধ্যে প্রশ্নটা সম্মুখীন। শুক্রবার বললে সবাই বুঝতে পারে বাংলার মানুষের রাজনৈতিক ব্রেকের সময় হয়েছে, ব্রেকের পর ফিরছি। নিঃসন্দেহে এই ডেট এবং হচ্ছে জাতীয় শিক্ষানীতির মধ্যেও কিন্তু একটা কিন্তু প্রভাব আছে। এই করোনার আবহের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যেগুলো আসছে, কোথাও অনেকগুলো সুযোগ এই সময় থাকে না। যেরকম হচ্ছে যেহেতু একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত, যেমন 34 বছর পর চেঞ্জ করা হলো হচ্ছে শিক্ষানীতি, কেন এই সময়টা এবং এই সময় কিসের ইঙ্গিত দিচ্ছে, এই নিয়ে কিন্তু বিতর্ক। বিরতির পর ফিরছি সঙ্গে।